সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জাস্টিস আব্দুল গনিকে সম্বর্ধনা দিল কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্তৃপক্ষ। কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত অফিস চত্বরে সুজাপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল গনিকে সম্বর্ধনা দেয় কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের সভাপতি আতিউর রহমান। উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাজকেরা বিবি সহ সংশ্লিষ্ট এলাকা তৃণমূল দলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানেরা। এই দিন তৃণমূল বিধায়ক আব্দুল গনিকে খাদির বস্ত্র পরিয়ে এবং ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে সুজাপুরের তৃণমূল বিধায়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সুজাপুর বিধানসভা কেন্দ্রে 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পানীয় জল রাস্তা নিকাশি নালার সার্বিক উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে এক প্রস্তর আলোচনা করেন বিধায়ক আব্দুল গনি। বিধায়ক হওয়ায় আব্দুল গনি সাহেবকে আমরা সম্বর্ধনা জানালাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। ওনার সঙ্গে এলাকার সমস্ত সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য রাস্তা সহ সার্বিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে আমরা কোনো কর্মসূচি নাই। আমাদের এমএলএ সাহেব আব্দুল গনি সাহেব, উনি আজকে প্রথম আমার ব্লকে আসলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে। সেটা আমরা সবাই ভিডিও সঙ্গে সবার সঙ্গে সাক্ষাৎ করলাম, কিছু আলোচনা ছিল ভিডিও সাহেবের সঙ্গে, সেটাও করলাম, আমিও ছিলাম সঙ্গে, সেটাই এমন কিছু নয়। তাকে সম্বর্ধনা জানালাম আমরা, প্রত্যেক মেম্বার ছিলেন, প্রধান ছিলেন, সবাই মিলে আমরা যতভাবে সুজাপুর এবং কালিচক মিউনিসিপালিটি, ফায়ার ব্রিগেড, বাস স্ট্যান্ড এবং আপনার সুজাপুরের পুলিশ স্টেশন, এই তিনটা দাবি। আর সবচেয়ে মূলত দাবি হয়েছে যেটা হচ্ছে লক করে, সেটা নিয়ে আলোচনা হলো। সেটাও মাটি মানে ল্যান্ড একটা 9 বিঘা মতন পেয়েছেন আছে, তো সেখানে 15 বিঘা লাগে, সেটাও আলোচনা করলাম কি কোথায় করলে কীভাবে ভালো হয়। তো আমরা চেয়েছিলাম কি সুজাপুরের মধ্যেই রাখতে, এটাকে যেহেতু সুজাপুরে দাবি ছিল সুজাপুরেই রাখবো এটাকে। বিধায়ক এবং বিডিও কি বললেন আপনাদের এই দাবি? না, এই দাবি কিন্তু না সঠিক রয়েছে, মানুষের দরকারও আছে। যেহেতু আমার এটা প্রায় মালদা ডিস্ট্রিক্ট মধ্যে সবচেয়ে বড় ব্লক, প্রায় আমার এখানে 2.5 লক্ষ মতন ভোটার রয়েছে, বেনিফিশিয়ারি প্রায় 5 লক্ষ রয়েছে, এখানে দরকারও আছে এখানে। আর আপনাদের কালিচক এখন প্রায় উন্নত দিকে আছে, এখানে সব কিছুই আছে। দাদা আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে আতিউর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কালিচক 1 ব্লক। দাদা শালটা একটু রাখেন দাদা। হ্যাঁ, আপনার হাতটা একটু টানো।